হিউম্যান হেলথ টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস আমি আজ আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনারা যাদের একটু বয়স বাড়ার সাথে সাথে পুরুষের যে একটা শক্তি ক্ষমতা সেটা কমতে শুরু করেছে। 30-এ আপনারা যেটা পারেন, 40-এ কিন্তু আপনারা ঠিক সেটা পারেন না। তাই ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি কেটে কেটে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা কিন্তু মিলনের নানা ভীত সমস্যায় ভুগে থাকি। অনেক সময় কি হয়, অতিরিক্ত কাজের চাপ থাকে, দ্রুত পানি বের হয়ে যাওয়া, আবার অনেক সময় মিলনে খুব কম সময় পাওয়া, উচ্চ রক্তচাপের কারণেও কিন্তু ধীরে ধীরে মিলনের যে ক্ষমতাটা বা শক্তিটা সেটা হারিয়ে ফেলতে শুরু করে। কারণ আমাদের বর্তমান যুগের লাইফ স্টাইলে কী হয়েছে, হাত মারার অভ্যাসটা খুব বেশি হয়েছে, আর এই হাত মারার ফলে সোনা নিস্তেজ হয়ে পড়েছে। তাই এই নিয়ে যারা ভুক্তভোগী আছে, তাই ভুক্তভোগীরা হতাশ না হয়ে এই ঘরোয়া উপায়টি দেখুন। এর জন্য আমি মাত্র 2টি উপাদান ব্যবহার করব। এই 2টি উপাদান আমাদের সবারই কম বেশি ঘরে থাকে, তাই ঘরোয়া পদ্ধতিতে যদি আপনি সমস্যার সমাধান করে নিতে পারেন তাহলে আর ক্ষতি কী। মাত্র 2টি উপাদান দেখুন, 2টি উপাদানের মধ্যে আমি প্রথম নিয়েছি পেঁয়াজ। আমি এখানে 3 টুকরা পেঁয়াজ নিয়েছি, আর আমি নিয়েছি মধু। মধু কিন্তু অবশ্যই খাঁটি মধু নিতে হবে, মধুর গুণাগুণ বলেও কিন্তু আসলে শেষ করা যাবে না। আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা কি জানেন যে পেঁয়াজের রস শরীরের জন্য কতটা উপকারী? পেঁয়াজের রসে আছে মিনারেলস, এছাড়াও আপনারা পাবেন ভিটামিন B6, ভিটামিন C, অ্যান্টিঅক্সিডেন্ট, এমনকি অনিন্দার ওষুধও হলো পেঁয়াজের রস। আবার মধুর সঙ্গে কিন্তু মিলিয়ে এটা এমন একটা শক্তির যে একটা ওষুধ তৈরি হবে যেটা আপনারা নিজেরাও জানেন না। এখন আমি বলবো এই 2টি উপাদান আপনারা কিভাবে তৈরি করবেন বা কি করতে হবে, এটা কি খেতে হবে নাকি এটা মালিশ করতে হবে। এর জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকুন। এর জন্য দেখুন আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে মধু। আপনাদেরকে করতে হবে কি, মাত্র 100 গ্রাম পেঁয়াজ নিতে হবে, 100 গ্রাম পেঁয়াজের সাথে নিতে হবে ঠিক আপনাদেরকে 100 গ্রাম মধু। মানে আপনি যদি মনে করেন 100 গ্রাম পেঁয়াজ নেবেন বা 200 গ্রাম পেঁয়াজ নেবেন, তাহলেও ঠিক সেমভাবে 100 গ্রাম বা 200 গ্রাম, মানে যে যতটুকু আপনি পেঁয়াজ নেবেন ঠিক ততটুকু নেবেন আপনি মধু। খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে ব্লেন্ড করে নিয়ে আপনি পেঁয়াজের যে রসটা সেটা বের করে নেবেন। পেঁয়াজের রস বের করার পরে আপনি চা ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন, শুধু পানিটা আপনি নেবেন, মানে এক কথায় রসটা নেবেন। এইভাবে করে যেটা করবেন আপনি, সেটা ভালো করে মধুর সাথে দিয়ে জাল দিয়ে রেখে দিবেন। মধু দেখবেন যে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের রসটার ঘ্রাণটা বের না হবে ততক্ষণ পর্যন্ত আপনি জাল দিতে থাকবেন। জাল দেওয়ার পরে আপনারা একটি শিশিতে বা একটা বয়মে সংরক্ষণ করে রাখবেন, যাতে করে আপনি রোজ রাতের বেলা 1 চামচ করে খেতে পারেন মধু এবং পেঁয়াজ। এবং এই 2টো উপাদান প্রতিদিন যদি আপনি টানা 40 দিন যদি খেতে পারেন, তাহলে আপনার মিলনের ক্ষমতাটা এতটাই বাড়বে যেটা আপনি নিজেরাও জানেন না। আপনি যদি মনে করেন আপনি খুব বেশি পরিমাণে ভুগছেন, সেই ক্ষেত্রে আপনি সকালে 1 চামচ এবং রাতে 1 চামচ, সকালে এবং রাতে এই মিশ্রণটি আপনারা খাবেন। আপনারা চাইলে 2 চামচ করে 4 চামচও খেতে পারেন, যদি আপনারা খুব বেশি পরিমাণে মনে করেন যে আপনার মিলনের যে শক্তি ক্ষমতাটা সেটা একেবারেই কমে গেছে, সেই ক্ষেত্রে আপনারা 2 চামচ করে খাবেন। এইভাবে যদি আপনারা রোজ খেতে পারেন তাহলে 1 মাসের মধ্যে আপনি আপনার পার্থক্যটা বুঝতে পারবেন। আপনার শিথিল ও ঝিমিয়ে পড়া সোনা দেখবেন আগের থেকে কত বেশি শক্তিশালী হয়েছে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।